আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক অনেক ভালো আছো। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে তুমি যে কাজটা করবে, তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিট নিয়ে তারপরে ক্লাসটা করা শুরু করো, আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আমার এই অধ্যায়ের উপর সৃজনশীলের কিংবা পুরো অঙ্কের, তুমি দেখতে পাচ্ছ আমি এখানে সব কিছু লিখেছি কী কী আছে অধ্যায়ে, তো প্রায় 19টা অঙ্ক আছে, তার মধ্যে সরি 37টা অঙ্ক আছে, তার মধ্যে মেইন অঙ্ক হচ্ছে 36টা এবং একটা হচ্ছে বোর্ড প্রশ্ন, সব বোর্ড প্রশ্ন আর কি। সো টোটাল অঙ্ক আছে হচ্ছে 36টা এবং বোর্ড প্রশ্ন আছে প্রায় 70টার মতো। তো তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিটটি নিয়ে নাও, নেওয়ার পরে তুমি হচ্ছে ক্লাসটা করতে বসো। আর যদি তুমি পূর্বের ভিডিওগুলো না দেখে থাকে তাহলে প্লিজ পূর্বের ভিডিওগুলো একটু দেখে নিও, নিয়ে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে আরও সহজে বুঝতে পারবে। এখানে দেখো 65 নম্বর অঙ্কটা আমি আজকে সমাধান করতে চাচ্ছি, এটা আমার বোর্ড প্রশ্ন, 65 নম্বর সৃজনশীল প্রশ্ন, সিলেট বোর্ড 2024। তো এখানে দেওয়া আছে দেখো, ইনক্লুড স্টুডিও ডট আইস, ইনক্লুড সরি মেন ফাংশন ইন্টিজার আই এস ইকুয়াল টু 0, ফর লুপ আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল 100, আই প্লাস ইকুয়াল টু 4 সরি। তো এখানে আমাদের যেটা বলা হয়েছে প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। তো আগে আমাদের যে কাজটা করতে হবে, এই ফাংশনটা মানে এই ফর লুপটা দেখে বুঝতে হবে, যেহেতু ফর লুপ সি প্রোগ্রামের তিনটা লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তো এটা একটা সিরিজের অঙ্ক, মানে অঙ্কটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন অঙ্ক। যদি অঙ্ক আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি আমার আগের ওই ভিডিওগুলো, অঙ্কের ভিডিওগুলো দেখে তুমি সহজেই পারবে। ওকে, তো এখন ঘটনা হচ্ছে এখানে বলা আছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। সো ফ্লোচার্ট যে অঙ্কন করবো আগে দেখতে হবে এটা কী অঙ্ক, কোন অঙ্ক, কোন টপিক। তো প্রথমে আছে ফর লুপে আই ইকুয়াল টু 1, মানে সিরিজ, সিরিজের প্রথম ঘর হচ্ছে 1, যেহেতু এখানে এস প্রদর্শন করছে এটা দেখেও বোঝা যাবে যে এটা সাম, বা এখানেও দেখা যায়, দেখে বোঝা যায় কি এটা সাম বা যোগফল, এস বা সাম, সামেশন, যোগফল। ওকে, দেখো এক যোগ, এখন প্রত্যেকটা পার্থক্য কিন্তু 4 করে বলা আছে, তাহলে 1 যোগ 4 সরি 4 করে পার্থক্য, তার মানে কত হবে 1 যোগ 1-এর সাথে 4 যোগ করলে হয় 5, খেয়াল করে দেখো, তারপরে আবার তার সাথে যোগ 4 যোগ করো, 1 2 3 4 5 6 7 8 9, তারপরটা কত হবে 9 হবে, তারপরটা কত হবে 9 আর 4 13 হবে। এভাবে আমাদেরকে কত পর্যন্ত যেতে বলছে দেখো তো, এন এখানে কি দেওয়া আছে, নাই, তার মানে 100 পর্যন্ত। তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম যে আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে এটা কি অঙ্ক দেওয়া আছে, 1 5 9, এভাবে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে, ঘ নম্বরে বলা আছে সেটা ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে 1 5 9 13, এভাবে 100 পর্যন্ত সংখ্যার ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তা চলো আমরা হোয়াইট বোর্ডে যে সমাধান করি, গ নাম্বারটা, ঘ নাম্বারটা আমরা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করে সমাধান করব। তাহলে আমি একটু সিরিজটা এখানে লিখে নেই, 1 যোগ 5 যোগ 9 যোগ 13 যোগ ডট 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 যোগ 100 পর্যন্ত, এ হচ্ছে আমাদের অঙ্ক, এটার ফ্লোচার্ট করব এখন। সো প্রথমে আমরা কি করব, স্টার্ট করব, এখানে আমরা প্রথমে স্টার্টের ঘর দিলাম, তুমি একটু গোল করে ডিম্বাকৃতি দিবা, হ্যাঁ আমার এখানে হয়তো সুন্দর হয় না খুব একটা, মাউসে হাতে হলে আরো সুন্দর করে দিতে পারতাম। তারপরে আমরা ইনপুট নিচ্ছি না, কারণ এখানে যদি এন থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, এখন যেহেতু এন না, সরাসরি সংখ্যা আছে তাহলে লেখা লাগবে না, তাহলে আমরা ইনপুটের ঘর কিন্তু দিলাম না, ইনপুটের ঘরটা বেঁকা হয়। হ্যাঁ, তাহলে এখানে প্রথম সংখ্যা কত সেটা লিখব, প্রথম সংখ্যা হচ্ছে আই ইকুয়াল টু 1, এবং আমার হাতে যোগফল আছে এস ইকুয়াল টু 0, এই দুটো মান এখানে লিখে দিলাম। তারপরের কাজ হচ্ছে আমরা একটা কানেক্টর অ্যাড করব এখানে, এই সিরিজের যত অঙ্ক আছে এখানে একটা কানেক্টর থাকবেই, তুমি জাস্ট একটা মুখস্থ রাখলেই হয়ে যায়, মানে একটা প্যাটার্ন মুখস্থ রাখলেই হয়ে যায়। ওকে, কানেক্টর রাখলাম, এখন হচ্ছে আমরা সিদ্ধান্ত নেব। ওকে, ডিসিশনের ঘরটা একটু বড়ই রাখতে হয় না হলে, হ্যাঁ ওকে, এখন এখানে আমরা লিখব হচ্ছে প্রথমে
ইজ আই লেস দেন ইকুয়াল 100 কি না, মানে 100 অথবা তার চেয়ে ছোট কি না, সেটা আমরা এখানে সিদ্ধান্ত নেব। এত বড় দিলাম তারপরও জায়গা ধরছে না, ওকে আমি একটু ছোটো দিলাম, তুমি একটু বুঝে নিও। ইজ আই লেস দেন ইকুয়াল 100 কি না, ওকে। তারপর আই লেস দেন ইকুয়াল 100 কি না, যদি হ্যাঁ হয় মানে 100 অথবা তার চেয়ে যদি ছোট হয়, তাহলে আমরা এখানে নতুন করে একটা মান গ্রহণ করব। কি মান? ছোট হইলে এক, এখানে 4 করে বাড়াবো, তাহলে কিভাবে লিখব? আই ইকুয়াল টু আই প্লাস 4, 4 করে, মানে ওখানে যে শর্তটা ছিল সেটাই আমি এখানে তুলে আনলাম। তারপরে আমরা এখানে সেটা আমার হাতে যে যোগফল আছে সেখানে এসে যোগ করব, ওকে। তাহলে কি হবে? আই এস ইকুয়াল টু এস প্লাস আই, সবসময় কিন্তু এই শর্তটা এভাবেই ব্যবহার হয়। এভাবে যোগ করার পর আবার চলে যাব শর্তের কাছে, মানে ওই যে কানেক্টর লিখছিলাম সেই কানেক্টরের ওখানে যাব। কানেক্টর ছাড়া এটা কিন্তু করা যায় না, যে কোনো জায়গায় নিয়ে দেয়া যাবে না, ওকে। প্রবাহ দিকগুলো দিতে হবে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এটা দেখে বুঝতে হবে, ওকে। এখানে স্টার্টটা লেখা হয়নি, এস টি এ আর টি, স্টার্ট, ডান, ওকে। যদি এটা কি হয়, ইয়েস হয়, শর্তটা যদি সত্য হয় যে না 100 চেয়ে ছোট, তাহলে এই কাজ হবে। যদি এমন হয় 100 চেয়ে 100 অথবা 100 চেয়ে ছোট নয়, মানে কি না, তখন কি হবে? এখানে লিখতে হবে নো, এনও নো। তারপর এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট এস, মানে আমাদের কাজ শেষ। প্রিন্ট এস, ব্যাস, প্রিন্ট এস। তারপর প্রোগ্রামটা ইন্ড করব, এই যে ইন্ড, ইন্ড, ওকে। যে এভাবে সমাধান করতে হবে, তাহলে স্টার্ট প্রথম সংখ্যা এবং পার্থক্য, প্রথম সংখ্যা এবং যোগফল সবসময়ের জন্য এটা হয়, তবে এই প্রথম সংখ্যাটা অনেক সময় চেঞ্জ হতে পারে, কানেক্টর দিব, তারপরে শর্ত, প্রথম শর্ত, যদি শর্ত না মিলে তাহলে প্রিন্ট এস, আর যদি শর্ত মিলে যায় তাহলে কি করতে হবে, আরও 4 বাড়াতে হবে, আরও যোগফল যোগ করতে হবে হাতে, তারপর আবার এভাবে ঘুরতে থাকবে একটা সময় যেয়ে, যখন দেখা যাবে যে 100 পর্যন্ত হয়ে গেছে বা 100-র উপরে উঠে গেছে, তখন আমরা কি করব, এটা আবার প্রিন্ট করব, মানে ফলাফল বের করব। এ হচ্ছে ফ্লো চার্ট, আমাদের ফ্লো চার্ট করতে বলা হয়েছিল। এখন ডু হোয়াইল লুপে সমাধান করতে হবে, এটাকে ডু হোয়াইল লুপে সমাধান করতে, মানে ফর লুপটাকে ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করব। জাস্ট আমি উদ্দীপকটা এখান থেকে নিয়ে যাব, নিয়ে আমি এই সফটওয়্যারের মধ্যে যাব, মানে তুমি মনে করো এটা দেখে দেখে লিখতেছ, এবার আমি সফটওয়্যারের কাছে যাব। সফটওয়্যারের কাছে যেয়ে আমি নতুন একটা পেজ নিলাম, এবার আমি ওইটা কপি পেস্ট করে দিলাম। এবার কিছু কিছু কারেকশন করতে হবে, ওখানে তো আমার লিখতে ভুল হতে পারে। এখানে এই যে আই একটু চেঞ্জ করে দিলাম, আই লেস দেন ইকুয়াল 400, এখানে আইটা একটু ছোট হাতের করে দিতে হবে, মানে এখানে বড় হাতের কোনোটা গ্রহণযোগ্য না। প্রিন্ট এফ, দেখি এটা নেয় কি না। প্রিন্ট এফ ইনভার্টেড কমা মডুলেট, এখানে একটা ভুল আছে, এই যে এটা নিচে নামবে, জি, তারপর ভুল আছে, ওকে। তার মানে আমাদেরকে প্রোগ্রামটা আবার সমাধান করতে হবে প্রথম থেকে। এখানে এই যে সামটা, এখানে শুধু সাম এস ইকুয়াল টু 1 আছে, আমরা আবার নতুন করে সমাধান করি। এখানে কিন্তু বলা আছে কি, আমরা একটু প্রশ্নের কাছে চাই, প্রশ্নটা বলা আছে যে ডু হোয়াইল লুপ ব্যবহার করতে হবে।
তো আমি এটা একটু সংশোধন করে আমার মতো করে সমাধান করে আমার আমি তুমি আমার কাছ থেকে যেভাবে শিখছো, মানে আমার অন্য অন্য ভিডিওগুলো দেখে, INCLUDE ইনক্লুড, তারপর CONIO.h, এই কোনিও ডট এইচ এখানে লিখলাম, মেন ফাংশন ঠিক আছে ইন্টিজার আই, এস ইকুয়াল টু জিরো, ফর লুপ, এই ফরের এই যে শর্তটা, প্রথম শর্তটা চলে যাবে, এই যে আই এখানে চলে যাবে, আর এই দ্বিতীয় যেটা আছে আই ইকুয়াল টু আই প্লাস ফোর, এটাকে আমি একটু চেঞ্জ করে এখানে লিখবো, আই ইকুয়াল টু আই প্লাস ফোর দিব, আই ইকুয়াল টু আই প্লাস ফোর। হ্যাঁ, আমি একটু মানে সাদা মাটা লিখলাম, ওরা যেভাবে দিছে একটু চেঞ্জ করে দিলাম, কোনো প্রবলেম না, এটা আসলে কোনো সমস্যা হবে না। এইবার এই যে শর্তটা, এই শর্তটা এখান থেকে তুলে এখানে বসাবো, যেহেতু ডু হোয়াইল লুপ বলছে, তার মানে ডু এখানে হবে ডু এবং এখানে হবে হোয়াইল, WHILE হোয়াইল। একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু তেমন কোনো চেঞ্জ করিনি, এখানে একটা সেমিকলনও হবে। এই হচ্ছে কাজ। এখন এখানে এই যে এই ইনক্লুড দিছি দেখে এখানে আবার কী করতে হবে, প্রোগ্রাম শেষ করতে হবে, GETCH গেটস সেমিকলন দিতে হবে। ওকে, তাহলে PRINT প্রিন্ট এফ, এখানে একটু ভুল দেখাচ্ছিল আগের বার, এখন দেখি কি হয়। প্রোগ্রামটা সেভ করলাম এবং রান করলাম, আইএন এই যে এখানে ভুল হয়েছে দেখছো, INCL হবে। ওকে, মানে সামান্য ভুলেও রান করবে না, জিরো আসবে, এইটা ভুল দেখাচ্ছে বারবার, এখানে কোনো একটা প্রবলেম তো আছেই। প্রিন্ট PRINT প্রিন্ট এফ এস মডুলার ডি, আচ্ছা আমরা এখানে শুধু মডুলার ডি দিয়ে দেখি, মডুলার ডি, জি প্রোগ্রাম রান করছে। তো এবার তাহলে এক দেখছো, এখানে কোনো একটা মিস্টেক ছিল যেটা আমি একটু চেঞ্জ করে দিছি, হয়ে গেছে প্রিন্ট এফ। এখানে এই এই হয়তো ইনভার্টেড কমাটা কপি করে আনার কারণে যেটা ইনভার্টেড কমা সেটা আসেনি, অন্যটা আসছে। ওকে, যাই হোক, এখন দেখো এক 1225 কত কত যোগ করলে, 1 5 9 13 এইভাবে 100 পর্যন্ত যোগ করলে উত্তর হয় কত, 1225, মানে 4 করে পার্থক্য। তো এই কাজটা তুমি যেটা করবা, এখানে এই আউটপুট লেখাটা জাস্ট এইখানে লিখে দিবা, ইন্টার দা, এখানে জাস্ট এভাবেই লিখে দিবা, এইটুকুই লিখে দিবা, আমি যেখানে বসলাম অঙ্ক শেষে এভাবে। আবার এই দাগটাগ এগুলো কিছু দেওয়া লাগবে না, দাগ নাম্বার 1 2 3 4 এগুলো দেওয়া লাগবে না, খালি এই অঙ্কটা করে দিবা। এই হচ্ছে কাজ। আমি কিন্তু আসলে বাস্তবে দেখালাম কীভাবে সমাধান করতে হয়, সামান্য ভুল হলেও কিন্তু সেটা সলভ হতে চায় না, মানে নাম্বার দিবে না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একটা কাজ করে ফেলো, এখন স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা আমার অন্য একটি ইউটিউব চ্যানেল, HSC ICT লেকচার। তো এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এই চ্যানেলের যত ভিডিও, হ্যাঁ, সবই ICT রিলেটেড। এবং তুমি যে কোনো প্রশ্ন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, যে কোনো প্রশ্ন আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে, আমি সেটা সমাধান করে দেবো ইনশাল্লাহ, এবং সেই সমাধানগুলো আমার HSC ICT লেকচার এই চ্যানেলের মধ্যে তুমি পেয়ে যাবে। সো একদম চিন্তা করার কিছু নেই, লেকচার শিট নিয়ে আমার প্রতিদিন ক্লাসগুলো করে ফেলো, আমি আশা করি তোমার মধ্যে ভালো রেজাল্ট অবশ্যই আসবে এবং তুমি ভালো রেজাল্ট করার যোগ্যতা অর্জন করতে পারবে ICT তে অ্যাটলিস্ট। সো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালাম।